বন্ধুরা, বর্ণের হিসেবে আপনাদের সকলকে স্বাগত জানাই। সবাই আপনারা ভালো আছেন তো? আজ আমি চলে এসেছি আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে, সেটা হলো দই বড়া। দই বড়া করার জন্য আমি কালকে রাত্রিবেলা বিউলির ডাল ভালো করে ধুয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে এখন আবার ভালো করে ধুয়ে একদম এই যে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমার ওই 300 গ্রাম মতন বিউলির ডাল ছিল, আর তার সঙ্গে আমি ওই মানে ছোটো এক বাটি সিদ্ধ চাল ভিজেছি, সিদ্ধ চালটা দিয়েছি একটু মুচমুচা হওয়ার জন্য। আচ্ছা, এবার আমি এই দুটো মিক্সিতে বেটে নেব। এবার আমি প্রথমে ডালটাকে বাটবো, ওই জন্য আমি এটার মধ্যে মিক্সিং জারে আমি ডালটাকে তুলে নিচ্ছি, অল্প অল্প করে বাটবো। একবারে বাটলে বাটাটা ভালো হবে না, তাই জন্য অল্প অল্প করে বাটবো। আমি একটুখানি এখান থেকে একটুখানি জল দেব। এই যে আমি এভাবে বেটে নিয়েছি, এটার মধ্যে ঢেলে নিচ্ছি। এইভাবে আমি পুরো ডালটা বেটে নেব। ডালটা আমার পুরো বাটা হয়ে গেছে, এবার আমি এটা এর মধ্যে ঢেলে নিচ্ছি। ডালটা আমি এইভাবে বেটেছি, একটু দানা দানা আছে, মুখে পড়লে ভালো লাগবে। আর আমি কিন্তু খুব সহজ পদ্ধতিতে আমি দই বড়াটা বানিয়ে দেখাবো, কোনো কিছু ঝামেলা ছাড়াই আমি এটা খুব সহজেই হয়ে যাবে। এবার আমি চালটা বেটে নেব। চালটাও আমি বেটে নিয়েছি, এটা আমি এর মধ্যে ঢেলে দেব। আমি মিক্সি ধোয়া জলটা এর মধ্যে সামান্য দিয়ে দেব, দিয়ে ভালো করে এটাকে আমি এখন মেশাবো। এভাবে ভালো করে মিশিয়ে আমি কয়েক ঘন্টার জন্য ঢেকে রাখবো, ঘন্টা দুয়েকের জন্য আমি এটা ঢেকে রাখবো। এবার এটা ভালো করে মিশে গেছে, এবার এটাকে আমি থালা দিয়ে 2 থেকে 3 ঘন্টার জন্য ঢেকে রাখবো। এবার এটাকে আমি থালা দিয়ে ঢাকা দিয়ে রাখবো 3 থেকে 4 ঘন্টার জন্য। আসলাম 3 ঘন্টা পরে, এখন দেখুন অনেকটা এই যে ডাল আর চালটা যে বেটে যে আমি এখানে ঢেকে রেখেছিলাম, সেটাকে এখন আমি ভালো করে ফেটিয়ে নেব। এই অবস্থা, এখন আমি এর মধ্যে 1/2 চামচ নুন দিয়ে দেবো। এটা আমি খুব চট জলদি আর খুব সাধারণভাবে বানাচ্ছি, আমি আমার মতন করে বানাচ্ছি। আপনারা কেমন করে বানান অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন, আর কে কোথার থেকে দেখছেন সেটাও আমাকে একটু জানাবেন। ভালো করে আমি এটা ফেটিয়ে নেব। আর এইদিকে আমি তেল গরম করতে দিয়েছি, তেলটা গরম হচ্ছে। এটা আমার ভালো করে ফেটানো হয়ে গেছে, এই যে ফেটানোর পরে এরকম হয়েছে আমার। এর থেকে আমি পাতলা করব না, তেলটা গরম হয়ে গেছে। আমি আগে প্রথমে এক হাতা দিয়ে দেখছি যে ব্যাটারটা ঠিক আছে নাকি, যদি প্রয়োজন হয় একটু জল দিয়ে আমি তাহলে পাতলা করে নেব। সুন্দর ফুলে উঠেছে, এইভাবে আমি সব বড়াগুলো ভেজে নিচ্ছি একটা একটা করে। যে বড়াগুলো এরকম আমি ছোটো ছোটো করে সব লাল লাল করে ভেজে দিচ্ছি, সুন্দর ফুলেছে এবং মুচমুচেও হয়েছে। এইভাবে আর বাদ বাকি যে ব্যাটারটা আছে ওটা দিয়ে পুরো বড়াটা ভেজে তারপরে আপনাদের দেখাবো। কয়েকটা ভাজা হয়ে গেছে, এখনও অনেক ভাজা বাকি আছে, পুরো ভেজে তারপরে আপনাদের আবার দেখাবো। সব বড়াগুলো আমার এইভাবে ভাজা হয়ে গেল, যে শেষ বড়াটা আমি তুলে নিচ্ছি।
এক থালা বড়া হয়েছে আমার। বড়াগুলো আমি খুব একটা ছোটো ভাজিনি, খুব একটা বড়ও ভাজিনি, মিডিয়াম সাইজে ভেজেছি। এগুলো আবার ওই নুন জলে দিলে ওগুলো ফুলে আবার অনেক বড় হয়ে যাবে। এরপরে আমি এই বড়াগুলোকে একটু উষ্ণ গরম জলের মধ্যে নুন দিয়ে এগুলো ভেজাবো। বড়াগুলো তো সব আমার ভাজা হয়ে গেছে। এই যে এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে কিছুটা জল দিয়েছি। জল দিয়ে এর মধ্যে আমি এক চামচ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে আমি নেড়ে দেব। জলটা যে একটু উষ্ণ গরম হবে আমি তখনই গ্যাসটা নিভিয়ে দিয়ে বড়াগুলো এর মধ্যে একটা একটা করে ভেজাবো। আমার যে কটা লাগবে এখন আমি সে কটাই ভিজাবো, আর বাদবাকি আমি এরকম একটাই কন্টেনারে এরকম আমি নিয়ে রেখে দিয়েছি। এটা আমি ফ্রিজে রেখে দেবো, যখন আমার প্রয়োজন হবে তখন বার করে আমি আবার দই তেঁতুলে চাটনি দিয়ে সাজিয়ে তখন আমরা খাবো। এরকম চাইলে একসঙ্গে অনেকগুলো বানিয়ে এরকম ফ্রিজে রেখে কোনো গেস্ট আসলে তাকে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করতে পারেন। এটা ফ্রিজে দু তিন দিন রাখা যাবে। হ্যাঁ, জলটা এখনও আমার ভালো গরম হয়নি, আর একটু গরম হলে আমি গ্যাসটাকে নিভিয়ে দেবো। জলটা উষ্ণ গরম হয়ে গেছে, এবার আমি গ্যাসটাকে নিভিয়ে দেবো। এবার এখান থেকে বড়াগুলোকে এর মধ্যে ভিজিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেবো। রেখে আমি জলটাকে চেপে চেপে আবার তুলে দেবো। বড়াগুলো আমি বেশি বড় ভাজিনি, মিডিয়াম সাইজে ভেজেছি। যে যেরকম সাইজ করবে সে সেইভাবে সেই আকারে ভেজে নেবে। আর এটা আমি আমার মতন করে আমি দই বড়াটা বানালাম, তোমরা যেরকম পারো তোমাদের মতন করে বানাবে, না হলে আমি যেভাবে বানালাম ওইভাবে একবার ট্রাই করে দেখবে। অবশ্যই খেতে খুব ভালো লাগবে আর খুব তাড়াতাড়িও হয়ে যায়। বড়াগুলি ভালো করে উল্টে পাল্টে নিয়েছি, এবার আমি একটা একটা করে তুলে নেব। ভালো করে ছেঁকে আমি তুলে নেব। এইভাবে জলটাকে আমি ছেঁকে তুলে নেব। এইভাবে আমি সব বড়াগুলোকে প্লেটে তুলে সাজিয়ে নেব। মোটামুটি সব বড়াই আমি জল থেকে তুলে নিয়েছি। এটা লাস্ট, যে কটা আজকে আমার লাগবে সে কটাই, আর বাদবাকিগুলো কন্টেনারে ভরে রেখেছি আপনাদের দেখালাম এরকম চেপে। খুব নরম একদম তুলতুলে হয়েছে। এবার আমি প্লেটিং করে দেখাবো। এবার বড়াগুলোকে আমি প্লেটিং করে খাওয়ার জন্য রেডি করব। খুব নরম তুলতুলে হয়েছে। দইটাকে একটু বিট নুন আর একটু চিনির গুঁড়ো দিয়ে একটু ফেটিয়ে এরকম করে নিয়েছি। প্রথমে এটা আমি ফুটিয়ে দিয়ে দিচ্ছি। ভালো করে এগুলোকে সুন্দর করে মেক আপ করে দিচ্ছি। এটা এটা আমি তেঁতুলের চাটনি বানিয়েছিলাম, সেটা আর কি আমি পরে আমি ভিডিওটা আপনাদের দেবো, আমার চ্যানেলে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। এখানে টক মিষ্টি একটা তেঁতুলের চাটনি বানিয়েছি, সেটা এটার উপর দিয়ে দিলাম। একটু চাট মশলা উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। সামান্য জিরে ভাজার গুঁড়ো ছড়িয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এটা অপশনাল, কেউ চাইলে দিতে পারে নাও দিতে পারে। আর একটু ধনে পাতা দিলাম, আর দেব ঝুড়ি ভাজা। আমার হয়ে গেল দই বড়া প্লেটি, এবার শুধু খাওয়ার অপেক্ষা। এমনি দেখে জিভ দিয়ে জল চলে আসছে, আমি কথা বলতে পারছি না। এইভাবে আপনারা বানিয়ে দেখবেন, এখন খেয়ে বলবে কেমন হয়েছে। এটা বনানি হেসেলের দই বড়া আজকের রেসিপি, তো সেটাই যখন ট্রাই করবো আর কেমন বানিয়েছিলেন। এখান থেকে এত কথা খাওয়া যাবে না, একটাই খাবো। বনানি হেসেলের দই বড়াটা আমি একটা ট্রাই করবো কেমন বানিয়েছি, সেটা খেয়ে আপনাদের জানাচ্ছি। এই তো লোভ লাগছে, খাই। সব
টেস্টি। আহা, মনে হচ্ছে দোকান থেকে কিনে না দই বড়া। ভালো হয়েছে, হেভি টেস্টি দই বড়া। তো বর্ণনী স্টাইলের এই রেসিপি, এই যে দেখুন একদম সফট তুলতুলে, এবং আমি মুখে দিচ্ছিস মিলে যাচ্ছে, একদম সফট। তো আপনারা এই রেসিপিটা যেভাবে বানিয়েছে ওইভাবে বানিয়ে বাড়িতে ট্রাই করবেন, আসলে ভালো লাগবে। আর এই চ্যানেলে যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করবে, তারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবে, কি যে কোন চ্যানেল বনানির হেসে। আর যারা সাবস্ক্রাইব করেছো তারা বেশি বেশি শেয়ার করবে, আরও লোকের কাছে পৌঁছে যায়। তাহলে আপনারা বানাবেন দই বড়া আনকাটি।